ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে নতুন করে সরকারিভাবে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মোট শূন্য পদ তিন হাজার রয়েছে অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে মোট শূন্যপথ তিন হাজার রয়েছে তো নতুন করে এই আপডেট চলে এসেছে একুশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ মঙ্গলবারের আপডেট আপনারা অবশ্যই জানেন যে একুশে ফেব্রুয়ারি আজকের ডেট তিন হাজার অঙ্গনারী সুপারভাইজার রাজ্যে নিয়োগ করা হচ্ছে তো ক্লিয়ারলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং কি বলা হয়েছে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সমস্ত ডিটেলস উল্লেখ করে দিচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন তো এখানে প্রথমেই বলা হয়েছে যে ১৪ বছর পরে দীর্ঘ প্রায় ১৪ বছর পর রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলিতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই বিভিন্ন জেলায় প্রায় তিন হাজার নতুন অঙ্গনড়ি সুপারভাইজার কাজে যোগদান দেবেন বলে রাজ্যের নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পার্জা জানিয়েছেন সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান অন্য অন্য ক্ষেত্রের মতো আদালতে একাধিক মামলার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে দু হাজার পর এই প্রথম অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া চলছে পাবলিক সার্ভিস কমিশন তিন হাজার তিনশো ছাব্বিশ জনের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে এর মধ্যে দু হাজার জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে তাদের পুলিশ ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই এই প্রার্থীরা কাজে যোগদান দিবেন আশা করি সমস্ত ডিটেলস দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এরপরে বলা হয়েছে দু হাজার উনিশ সালে আইসিডিএসের সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং এখানে এটাও বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন দু হাজার কুড়ি সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় একুশ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা গত বছর হয় ইন্টারভিউ মোট তিনটি পূর্বে এই প্রার্থীর মূল্যায়ন করা হয় অঙ্গনওয়াড়ি পরিষেবা প্রত্যন্ত এলাকাগুলিতে অন্তত গুরুত্বপূর্ণ কেন্দ্রের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ও আইসিডিএসের অঙ্গ এই অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যন্ত এলাকায় তাদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ নারী ও শিশুদের পুষ্টি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নানা পাঠ পড়ানো হয় দীর্ঘদিন ধরে এই নিয়োগ দাবি নিয়ে আন্দোলন চলছে তো এখানে আমরা বুঝতে পেলাম নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মীর যে আপডেট সেটা এখানে উল্লেখ করে দিয়েছে আবারও নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ করা হবে খুব শিগগিরই আমরা এর আপডেট দ্বিতীয়বার জানিয়ে দিব নতুন করে আবেদন শুরু হলে